আমি আশা করি 40-42 হাইওয়েতে 45-এর আশেপাশে মাইলেজ দিতে পারে এই 4V। অনেকে হিরো থ্রিলার 4V না হওয়ার পর থেকে টোটাল বাইকের রিভিউ বাদ দিয়া এটা মাইলেজ কেমন পাচ্ছি এটা নিয়ে জানতে চাইতেছে। সো আমি আপনাদেরকে এতটুকুই বলবো, 4 valve-এর একটা বাইক, পাওয়ার আউটপুট যেরকম দিবেন মাইলেজটাও আপনি সেরকম পাবেন। সো মাইলেজটা সম্পূর্ণই আপেক্ষিক ব্যাপার। এই জিনিসগুলো যতদিন না পর্যন্ত আমাদের বাংলাদেশি রাইডার বুঝবে ততদিন আমরা কোনো বাইক নিয়ে স্যাটিসফাইড হইতে পারবো না। আপনাদের আগে বুঝতে হবে আপনার বাইকটা কী পারপাসে কিনতেছেন এবং কী ধরনের বাইক কিনতেছেন, দেন এটার মাইলেজ নিয়ে কথাবার্তা আসে এবং এটার মাইলেজ নিয়ে তখন সুন্দরভাবে বিশ্লেষণ করা যায়। আপনাদের মতো আমিও এটার মাইলেজ নিয়ে চিন্তিত ছিলাম যখন আমাকে পাহাড়ে এটার মাইলেজ 33 দিছে। তখন আমি একটু চিন্তিত হয়ে গেছিলাম যে এটার মাইলেজ কি আসলে 33ই পাওয়া যায়। দেন আমি গতকাল রাতে মানিকগঞ্জে এসে পড়ি এবং মানিকগঞ্জে আসার সময় যখন আমি সুন্দরভাবে এক্সেলারেশন দিয়ে বা সুন্দরভাবে পুশ করে যখন আসি তখন মাইলেজটা কিন্তু ঠিকঠাক 40-এর আশেপাশেই পাচ্ছি। নতুন বাইক, ইঞ্জিন এখনো খুলে নাই, সো মাইলেজটা নিয়ে এখনই বিশদভাবে কথা বলা যাচ্ছে না। তবে আপনাদেরকে অ্যাসিওর করতে পারি এই বাইকটা যখন ব্রেকিং পিরিয়ড চলে যাবে, এই বাইকের যখন ব্রেকিং পিরিয়ডটা শেষ হয়ে যাবে, ইঞ্জিনটা যখন খুলবে তখন মাইলেজটা একটুখানি বেশি পাবেন। 4 valve-এর একটা বাইক, ইঞ্জিনটা খুলতে হবে এবং 4 valve-এর যেহেতু বাইক পাওয়ারফুল ইঞ্জিন, পাওয়ারফুল টর্ক প্রোডিউস করে, এটা পাওয়ার টপ এন্ডেও ভালো, সো দ্যাট মাইলেজটা ওইভাবে পাবেন না যদি আপনারা পুশ করেন। যদি আপনারা ইকোনমিক্যাল গতিতে চালান তাহলে মাইলেজটা ভালো পাবেন। আমি আশা করি 40-42 হাইওয়েতে 45-এর আশেপাশে মাইলেজ দিতে পারে এই 4V। আপনার যদি মাইলেজ নিয়ে কনসার্নই থাকে তাহলে হিরো থ্রিলারের যদি সিরিজ কিনতে চান তাহলে 2V-টা আপনার জন্য প্রযোজ্য। আপনাকে আগে বুঝতে হবে বাইকটা কোন পারপাসে ইউজ করতেছেন এবং আপনাকে আমি আগে বুঝতে হবে এই বাইক দিয়ে আপনার কী কী কাজ মিটাচ্ছে। মাইলেজটা 3টা জিনিসের উপর সবসময় নির্ভর করে, একটা হচ্ছে বাইকের কন্ডিশন, একটা হচ্ছে রোডের কন্ডিশন এবং একটা হচ্ছে চালানোর স্টাইল। আপনি যদি পুশিং মেথডে চালান তাহলে কিন্তু মাইলেজটা কম পাবেন এবং রাইডিং স্কিল অনুযায়ী যদি বেসিক RPM মেনটেন করে বাইক রাইড করেন তাহলে মাইলেজটা আপনারা যে কোনো বাইকে ভালো পাবেন। এটা হোক স্পোর্টস সেগমেন্টের বাইক, এটা হোক নেকেড স্পোর্টস সেগমেন্টের বাইক, এটা যে কোনো ধরনের বাইকে আপনারা মাইলেজ কিন্তু আপ টু দা মার্কে পাবেন। সো মাইলেজটা ডিপেন্ড করে মূলত চালানোর ধরনের উপরে, মাইলেজটা ডিপেন্ড করে আপনার বাইকের কন্ডিশনের উপরে এবং রোড কন্ডিশনের উপরে। সো মাইলেজ নিয়ে যারা যারা কনসার্ন তারা কনসার্ন হবেন না, কারণ মাইলেজটা আপনার মধ্যেই নিহিত, মাইলেজটা আপনার মধ্যেই আপেক্ষিক একটা ব্যাপার। হ্যাঁ, পরিশেষে বলতে চাই পাহাড়ে আমি যখন গেছি হিরো থ্রিলার 4V নিয়ে মাইলেজ পেয়েছি 33-35-এর আশেপাশে, এখন যখন এখানে আসলাম তখন মাইলেজ 40-এর আশেপাশে পাইছি। আমি আশা করব এই মাইলেজটা আরেকটু বাড়বে, এই মাইলেজটা আমাকে আরেকটু বেশি দিবে। হাইওয়েতে মোরলেস 40-45-এর আশেপাশে দিবে, সিটিতে ভালোভাবে রাইড করলে 38-40-এর আশেপাশে মাইলেজটা পাবো। আপনারা ফুল ভিডিও আসার আগে মাইলেজ সম্পর্কে জানি না গেলেন, বলবেন হিরো থ্রিলার 4V-টা কেমন লাগছে এবং হিরো থ্রিলার 4V কে কে কিনতে চান। যারা যারা কিনতে চান তাদেরকে বলবো চোখ বন্ধ করে কিনে ফেলেন, এটা আপনার সব পারপাস মিটাবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।